সর্বশক্তি নিয়ে ছুটে আসছে ইয়াস। আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া কিছু নদী এবং এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া ব্লকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী সহ ছটি বিধানসভায় বুধবার সকাল থেকেই কালিন্দি রায়মঙ্গল সর্দারপাড়া ঈশামতী নদী দুর্বল হয়ে পড়েছে, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সেই ছবি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের গৌরেশ্বর রায়মঙ্গল বিদ্যাধরী ঐশামতী ও ডাসা নদীর পাড়ের সকালের ছবি। কাল থেকে তো আমাদের এই যে ইয়াসের একটা যে বলেছে যে আমাদের এখানে ঝড় বৃষ্টি হবে, কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং ঝড়। আজ কাল যে জোয়ার হয়েছিল, কানায় কানায় নদীর জল উঠেছিল, আজ এখনো জোয়ার হতে বাকি। আশা করছি জোয়ারের সময় 11টা 12টা নাগাদ যে আমাদের জোয়ার হবে, জোয়ারে জল হয়তো কোনো কোনো জায়গায় ছাপিয়ে যেতে পারে, নদীর ভেড়ির কোনো জায়গায় ঝাঁপিয়ে যেতে পারে, যাতে না যায় মোটামুটি সব জায়গায় আমরা দেখভাল করছি, মাটি দেওয়ার চেষ্টা করছি। এবার আর যেটুকু ঝড়ের ব্যাপার কোথায় কি হবে সেটা সম্পূর্ণ 12টার পর আমরা জানতে পারবো এবং সেদিকে আমরা লক্ষ্য দিয়েছি। বসিরহাট মহকুমার বসিরহাট ঈশামতী নদীর তীরে বাঁধ রক্ষা করতে নেমে পড়লেন গ্রামের মহিলারাও, নামল সেনা। আপনারা কি নিজেরাই বেরিয়ে পড়লেন? হ্যাঁ, আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম, গ্রামের মানুষ সবাই মিলে এসে ভেড়িটা দিচ্ছি যাতে ভেড়িটা রক্ষা হয়, জল নাতে যাতে গ্রামে না। সুন্দরবনের সন্দেশখালী ছোট কলাগাছি নদী, হিঙ্গলগঞ্জের ডাসা নদী ও বসিরহাটের ঈশামতী নদীর জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের শেহারা অঞ্চলের ভোলাখালী 300 মিটারের মতো নদী বাঁধ ধসে ভেঙে পড়েছে, গ্রামে জল ঢুকছে। জলমগ্ন কালীনগর শেহারার মতো একাধিক এলাকা, গ্রামের লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে বেরিয়ে পড়েছে। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হাটগাছা শীতলিয়া রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে ও জল উঠছে প্লাবিত গ্রাম। অন্যদিকে গৌরেশ্বর নদীর তীরে কোথাও বাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উঠছে, গ্রামে জল ঢুকছে। পাশাপাশি মীনাখার মালঞ্চ ও চৈতল একই অবস্থা বিদ্যাধরী নদীতে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে। কালীনগর অঞ্চলের পুটিমারি সহ একাধিক গ্রামে নদী বাঁধ ঢুকছে, জল ঢুকছে গ্রামে। বসিরহাট মহকুমার সংগ্রামপুর পশ্চিম পাড়ায় 100 ফুটের মতো বাঁধ ভেঙে প্লাবিত এলাকা, যুদ্ধকালীন তৎপরতায় বাঁধের কাজ শুরু করেছেন গ্রামবাসীরা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা গ্রাম পঞ্চায়েতে সন্দেশখালী 2 নম্বর ব্লকাধীন খুলনা অঞ্চলের বিভিন্ন প্রান্তে খুলনা মৌজাতে খুলনা বাজার, খুলনা ফুটবল মাঠ, শীতুলিয়া 783 এবং খুলনা পঞ্চায়েত অফিসের সামনেও নদী বাঁধ ওভারফ্লো হয়ে বিশাল পরিমাণে নদীর জল ঢুকছে।